বন্ধুরা, আমরা এবার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব মুনাফা অনুশীলনের। সেটি হচ্ছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো বন্ধুরা, আমরা সূত্রগুলো তো জানি, দেখা যাক। এখন প্রথমে আমরা অঙ্ক করার খাতিরে এই নিয়মটি করে করব যে এখানে যেহেতু 3 বছরে, তাহলে এন ইকাল টু 3। মুনাফা আসলে যেহেতু 5,500 টাকা হয়, আমরা তো জানি মুনাফা আসলে মানে এ হচ্ছে 5,500 টাকা 3 বছর, এবং মুনাফা আসলের 3/8 অংশ। তো এখানে যে ইন্টারেস্টটা আছে সেটা হচ্ছে আসলের 3/8 অংশ, 3/8 পি। তাহলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। এখানে আমাদের আসল নির্ণয় করা লাগবে, পি নির্ণয় করা লাগবে, এবং মুনাফার হার অর্থাৎ আরও আমাদের নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, আমরা শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছি আমরা এ, পি এবং আই, আপির 3টি জিনিসই রয়েছে, আপু আপি। তো এ ইকাল টু পি যোগ আই, আমরা সূত্রটি লিখে নিলাম। এখন আমাদের যেহেতু আই ইকাল টু 3/8 পি অর্থাৎ 3/8 পি, তো আয়ের মানটা আমরা বসিয়ে দেব। বসানোর পরে আমরা এখানে লসাগু করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে হলো 11 পি/8, আর এখানে এর মান 5,500 আমরা জানি। তো বন্ধুরা, এখানে এখন আমরা পি এর মানটা বের করে ফেলব। 5,500 × 8/11, দেখতে পাচ্ছ আমাদের এখানে হলো 4,000 টাকা। এটা হচ্ছে আসল বের হলো। এখন আমাদের আর এর মানটা বের করতে হবে। এখানে আর এর মান, আর এর মানটা আমরা বের করার নিয়মটা আমরা জানি, আই ইকাল টু পিআরএন, মানে আমি প্রান্ত, আই ইকাল টু পিআরএন। এখানে পি এর মানটা আমরা বের করলাম, আর এর মান আমরা বের করব, আর আয়ের মানটা আমাদের লাগবে। আয়ের মান তো আমরা এখনও জানি না, কিন্তু আয়ের মান আমরা এখান থেকে ইচ্ছে করলে বের করে নিতে পারি, 3/8 × পি। পি এর মান যেহেতু 4,000, কাটাকাটি করে 500, 1500 হচ্ছে এখানে আয়, অর্থাৎ মুনাফা এখানে 1500 টাকা বের করে নিলাম। সুতরাং আর এর মান যেহেতু বের করতে হবে, আই ডিভাইড বাই পি এন পক্ষান্তর করে দিলাম, আয়ের মান যেহেতু এখানে আছে 1500 লিখে দিলাম, এবং পি এর মান 4,000, আর এন এর মান যেহেতু 3 বছর, তো 3×5=1500, এখানে 1/8, তো আর এর মানটা আসলো 1/8। 1/8কে এখন 100 দিয়ে গুণ দিতে হবে, যেহেতু আমরা আগেই জেনেছি যে আর এর মানটা শতকরা অর্থাৎ পার্সেন্টেজে প্রকাশ করতে হয়। তো এখানে 4 দিয়ে আবারও 25/2%। এটি বন্ধুরা আর এর মান। সবাইকে ধন্যবাদ।